করছে না, আমি তখন ওদের বাস মনে এসে আছে গেছে, সব তো? লোডিং করছি, এজন্য আমার মাথা কাজ করছিল না, ঠিক আছে? হ্যাঁ টেনশনে প্রবলেম আমি বুঝতে আমি পারছি। হ্যাঁ ক্লাসে ক্লাসে পড়ে আপনার সঙ্গে কথা বলছি। আচ্ছা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মুদিরায়। নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া ভগবতিরুত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্টিকী। হরি ওম তৎসৎ। তো আমরা শ্রীমদ্ ভাগবতমে আমাদের দশম স্কন্ধের নবম অধ্যায়ের কত 19 থেকে না, হ্যাঁ সরি সরি এটা না তো, হরে কৃষ্ণ প্রভু, এটা তো সরি দ্বিতীয় সরি স্কন্ধের। সরি 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 আমাদের ভাগবতমের তৃতীয় স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ের 37 নম্বর শ্লোক। 37 প্রভু। হ্যাঁ হ্যাঁ ও 37, ঠিক আছে। আমাদের ভাগবতমে তৃতীয় স্কন্ধের ষষ্ঠ অধ্যায় 37 নম্বর শ্লোক। এক অন্তলাভম বচস নুপুংসাম সুশলোক মৌলে গুণবাদম আহু শ্রুতে চ বিদ্যৎ বিদ্যদ্ভি উপাকৃতায়ম কথা সুধায়ম উপস্য সম্প্রজ্ঞম একান্তলাভম বচস নপুংসাম সুশ্লোক মৌলে গুণবাদম আহু শ্রুতে চ বিদ্যদ্ভি উপাকৃতায়ম কথা সুধায়াম উপসম্প্রজ্ঞম উপসম্প্রজ্ঞম। সর্বেশ্বরী মা পড়ে। প্রণাম। অনুবাদ। পূর্ণ শ্লোকে ভগবানের কার্যকলাপ এবং গুণাবলী কীর্তন করা মানব জীবনের সর্বোচ্চ সিদ্ধি। ভগবানের এই সমস্ত কার্যকলাপ মহান ঋষিগণ এমনই সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন যে কেবল তার সমীপবর্তী হওয়ার ফলেই শ্রবণেন্দ্রিয়ের প্রকৃতি উদ্দেশ্য সাধিত হয়। এখানে বলেছে পূর্ণ শ্লোক, পূর্ণ শ্লোক ভগবানের কার্যকলাপ, ভগবানের এক নাম হচ্ছে উত্তম শ্লোক বা পূর্ণ শ্লোক। তার মানে এর থেকে বোঝা যায় ভগবানের যে শ্লোক, এই যে আমরা যা পড়ি, এ হচ্ছে অভিন্ন ভগবান। এর জন্য ভগবানের এক নাম হচ্ছে কি, উত্তম শ্লোক বা পূর্ণ শ্লোক। পূর্ণ শ্লোক ভগবানের। এখন একটা প্রশ্ন হতে পারে, আচ্ছা প্রভু এখানে ভগবানকে কেন পূর্ণ শ্লোক বা উত্তম শ্লোক কেন বলা হয়েছে? কারণ এই শ্লোক গুলো উচ্চারণের মাধ্যমে পূর্ণ অর্জিত হয়। জাস্ট উচ্চারণ করবে, আমরা আছি না এই ভগবানকে প্রণাম মন্ত্র বল প্রণাম মন্ত্র বল, এগুলো বলি না? এই ভগবানকে এটা করার সময় মন্ত্র, পুজো করার সময় এই মন্ত্রটা পড়, এই ভগবানকে ভোগ লাগানোর সময় এই মন্ত্র, এগুলো বলি না? তার মানে এর থেকে বোঝা যায় ভগবানের সঙ্গে জড়িত যা কিছু সবই হচ্ছে পূর্ণ, সবই পূর্ণ। এর জন্য বলা হয় ভগবানকে বলা হয় পূর্ণ শ্লোক। এর জন্য এই যে আমি বলি, আপনারা অবশ্যই এটা করছেন আশা করি, আমি তো টালমাটাল অবস্থা ভক্তদের নিয়ে, আপনারা অবশ্যই প্রত্যেক দিন গজেন্দ্রর শ্লোক গুলো পড়ছেন, তারপরে ভাগবতমের ইয়ের শ্লোক গুলো পড়ছেন। আমি এই 4 দিনে কাবার দিয়ে আমি, দশম স্কন্ধে তো হ্যাঁ করি প্রভু। হ্যাঁ নো টেনশন, আমি এই 4 দিনে দুপুরে দুপুরে করে কাভারেজ করে দেব সব। তো এই যে শ্লোক গুলো উচ্চারণ, এগুলো উচ্চারণের মাধ্যমে আমাদের পূর্ণ হয়ে যায়। জাস্ট উচ্চারণ,
হ্যাঁ না, যেরকম আমি বলেছি অনেকে আপনারা এই সময় গোপী গীত পাঠ, দামোদর অষ্টকম পাঠ, এ সময় রাধা কৃপা কর, এগুলো পাঠ করলেই পুণ্য হয়। এর জন্য বলেছে পুণ্য শ্লোক ভগবানের কার্যকলাপ এবং গুণাবলী কীর্তন করাই মানব জীবনে সর্বোচ্চ সিদ্ধি। জাস্ট আপনি কীর্তন করবেন ভগবানের কথা, ভগবানের নাম, তাতেই আপনার সর্বোচ্চ সিদ্ধি, সর্বোচ্চ সিদ্ধি। ভগবানের এই সমস্ত কার্যকলাপ মহান ঋষিগণ এমনই সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন যে কেবল তার সময়পবর্তী হওয়ার ফলেই শ্রবণেন্দ্রিয়ের প্রকৃত উদ্দেশ্য সাধিত হয়। তাহলে আমাদের এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হবে না, শুধু ভাগবত নিয়ে বসে যদি তার আলোচনা চর্চা করতে থাকি, তাতে করে আমরা ভগবত ধাম চলে যেতে পারবো এবং কর্ণ কর্ণেন্দ্রিয়ের সেটাই হচ্ছে উদ্দেশ্য। তাই কর্ণেন্দ্রিয়ের উদ্দেশ্যটা কি? জাস্ট টু লিসেনিং দ্য মোর হরিকথা, মোর হরিকথা। ওই ছেলেটা একটু আগে যে ভক্তটা ফোন করছে না, এই যে আপনাদের সামনে কথা বলছিলাম, ও মিস করছে, ওরা তিনটা ভক্ত, ওরা ডাক্তার, ওরা যায়নি, ওরা আরো দুই একদিন থাকতে, এখন ফোন করে কান্নাকাটি করছে, প্রভু ভাল লাগছে না, মনে হচ্ছে ওদের সঙ্গে চলে গেলেই ভালো করতাম, আপনি নাই, কারণ আপনি যেভাবে ঘুরিয়েছেন 24 ঘন্টা আমাদের কথার মধ্যে রেখেছেন, এখন ওদেরকে একটা হোটেল উঠেই দিয়েছি, এখন প্রভু আপনি কালকে আমাদের সঙ্গে, আমি বলি আমার তো ক্লাস দিতে হবে, আমি বললাম ঠিক আছে কালকে ফোন করি। তারপর এর জন্য দেখুন, এর জন্য আমি একটা কথা বলেছি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন ধামের অপর নাম হচ্ছে নাম। আপনি ধামে এসে যদি কথা নাম এগুলো না পান না, আপনার মজা লাগবে না, আপনার মজা লাগবে না, হ্যাঁ না? ভক্তরা এই কেন ফেল, কারণ দিন রাত শুধু আমি যাই এক এক জায়গায় লীলা বলি, মজা করি, কোথায় চিহ্ন, কোথায় কি হয়েছে দর্শন, এটা হচ্ছে। এর জন্য 24 ঘন্টা যখন আপনি ভগবানের কথা, যেরকম আপনারা মিস করছেন, সর্বেশ্বরী মা বলছে প্রভু কখন কার্তিক কবে শেষ হবে, তাইলে আবার আমাকে পাবো, তারপর আমার লীলাশ্বরী মা বলতেছে প্রভু আপনি নেই এর জন্য আরো অসুস্থ, আমি বুঝতে পারি। এই যে এটাই হচ্ছে ভগবানের কথা শ্রবণের মধ্যে থাকলে সবচেয়ে বেশি আনন্দ সবচেয়ে। হ্যাঁ আপনারা বলেন যে আমি, হ্যাঁ আমি ফিজিক্যালি একটু টায়ার্ড আছি, কারণ আমি দিন রাত আমি 3-4 ঘন্টার বেশি ঘুমানোর সময় পেতাম না ফিজিক্যালি, কিন্তু এই যে কথা বলি যখন কৃষ্ণ কথা, কিন্তু আমি এনার্জি পাই, বুঝতে পারেন। এর জন্য ভাগবত এই শিক্ষা দিচ্ছে যে আমরা যখন ভগবানের পূর্ণ শ্লোক এগুলো বারবার উচ্চারিত করব, নাম কথার মধ্যে আমরা ডুবে থাকব, তখন আমাদের মধ্যে কোনো ক্লান্তি কোনো কিছু, যা ক্লান্তি হবে যখন আপনি কথার বাইরে থাকবেন তখনই ক্লান্তি। এই দেখুন ওই ছেলেগুলোর মধ্যে এখন ক্লান্তি এসে গেছে, প্রভু কিচ্ছু বুঝতেছি না, আপনি ছিলেন সে রান্না বান্না হতো, সেই কালকে রাত এই কি বলে 10টার সময় আসি কামবন থেকে, সেই 10টায় এসে তারপরে আবার পুরি আলুর দম এই বানিয়ে টানিয়ে পুরীর গল্প, এই ব্রজে কিভাবে ভগবান বিহারী জি পুরি খেত, এই করতে করতে 12টা পর্যন্ত সে খাওয়া দাওয়া করে তারপরে ওদেরকে ঘুম পাড়িয়ে, আমি তো রাত্রে খাবো না। এই যে মজা, তাই না জীবনে? এর জন্য ভগবানের নাম কথা এর মধ্যে হচ্ছে ডুবে থাকাটা হচ্ছে সবচেয়ে বড় তাৎপর্য। হরে কৃষ্ণ প্রভু। হম, তাৎপর্য শিল প্রভুপাদ কি জয়। নির্বিশেষবাদীরা ভগবানের লীলা শ্রবণ করতে অত্যন্ত ভয় পায়, কেননা তারা মনে করে যে ব্রহ্ম নির্বাণ লাভ করাই হচ্ছে জীবনের চরম উদ্দেশ্য। এখন এই কথাটা প্রভুপাদ কি বুঝাতে চাচ্ছে, নির্বিশেষবাদীরা ভগবানের লীলা শ্রবণ করতে ভয় পায় কেন? ওরা চিন্তা করে শ্রবণ করলেই তো আমরা কি হয়ে যাব, দুর্বল হয়ে যাব, দুর্বল মানে শরণাগতি এসে যাবে, কিন্তু নির্বিশেষবাদী তো শরণাগতি চায় না, ও নিজে ভগবান হতে চায়,
না? অনেক সময় আছে না, এটা এরকম, মানে এই কথাটার উদাহরণটা এরকম, যখন আর একটা আপনাদের সামনে যদি আর একটা মাতাজির প্রশংসা করতে হয়, এই চুপ কর, হয়েছে, আমি জানি মাতাজি আর লীলেশ্বরী মাতাজি অনেক ভালো হয়েছে, বন্ধ কর, অন্য কিছু বল। কারণ কি, তখন আপনার, আপনি উইক হয়ে যান যে আমার কত কিছু কম আছে লীলাশ্বরী মায়ের থেকে, ওনার ভক্তি ভালো, ওনার এইটা ভালো, ওনার ওইটা ভালো। এর জন্য নির্বিশেষ বাদীরা ওইরকম, ওরা জেলাস ফিল করে, ওরা ভগবান সম্পর্কে শুনতে চায় না, কোনো ভগবান হতে চায় না, ও যদি শুনে ভগবানের মধ্যে এত কিছু আছে তখন ও শুনতে চায় না, বুঝতে পেরেছেন? এর জন্য আমাদের এটা শিক্ষা, যারা ভগবানকে কথা শুনতে চায় না সব হচ্ছে নির্বিশেষবাদী। কেন? ও ভগবান হতে চায়, ও ভগবান হতে চায়। হ্যাঁ, তারপরে তাদের ধারণা এই যে যে কোনো কার্যকলাপ এমনকি পরমেশ্বর ভগবানের কার্যকলাপও জড়। কিন্তু এই শ্লোকের যে আনন্দের উল্লেখ করা হয়েছে তা ভিন্ন প্রকার, কেননা তা দিব্য গুণাবলী সমন্বিত পরমেশ্বর ভগবানের লীলা সম্পর্কিত। এই শ্লোকে গুণবাদম শব্দটি তাৎপর্যপূর্ণ, কেননা ভগবানের গুণাবলী কার্যকলাপ এবং লীলা ভগবত ভক্তদের আলোচনার বিষয়। মৈত্রেয় ঋষির মতো একজন মহর্ষি অবশ্যই জড় বিষয়ে আলোচনা করার ব্যাপারে উৎসাহী ছিলেন না, কিন্তু তা সত্ত্বেও তিনি বলেছেন যে পরমেশ্বর বলেছেন যে ভগবানের কার্যকলাপের বিষয়ে আলোচনা করাই পরমার্থিক উপলব্ধির সর্বোচ্চ সিদ্ধি। শিলাজিৎ গোস্বামী তার সিদ্ধান্ত করেছেন যে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃতিক কার্যকলাপের বিষয় কৈবল্য আনন্দের পরমার্থিক উপলব্ধির অনেক অনেক ঊর্ধ্বে। ভগবানের এই সমস্ত অপ্রাকৃতিক কার্যকলাপ মহর্ষিগণ এমন ভাবে লিপিবদ্ধ করেছেন যে তা শ্রবণ করা মাত্রই পূর্ণরূপে পরমার্থিক উপলব্ধি হয়, এবং সেই সঙ্গে শ্রবণ ও বাণীর সমক্ষ উপযোগও হয়। শ্রীমদ্ ভাগবতম এমনই একটি মহান শাস্ত্র, এবং সেই বিষয়ের শ্রবণ এবং কীর্তন করার ফলেই সর্বোচ্চ সিদ্ধি লাভ হয়। হরে কৃষ্ণ প্রণাম। হরি বল। তো এখানে এখন ভালো করে শুনুন, তাদের ধারণা এই যে, কাদের? নির্বিশেষবাদীদের। কোনো যে কোনো কার্যকলাপ এমনকি পরমেশ্বর ভগবানের কার্যকলাপও জড়। এই কথাটার দ্বারা আমাদের একটা জীবনের শিক্ষা, যাদের মধ্যে হিংসা আছে না, ও কাউকে বড় দেখতে পারে না, ও সবসময় মনে করে ও আমার থেকে সবকিছুতে কম। আর যারা বৈষ্ণব বা ভক্ত, তারা সবসময় কি দেখবে? ও আমার থেকে অনেক উঁচু। কিন্তু যারা ভক্তি মার্গে নেই, তারা সবসময় ধর কি আছে ওদের, অর্থে আমারটা ভালো, এটা হচ্ছে ওদের সবসময় ধারণা। কারণ কি, এই কথাটা গুলো আপনাদেরকে আমি ডিপে নিয়ে বুঝাচ্ছি কেন, কারণ কি আপনাদের কাছে এগুলো মনে হয় প্রভু আমরা তো এইসব নির্বিশেষ বাদী জাদি না, আমরা তো এইসব, এগুলো আমাদের পড়েই লাভ কি? অ্যাকচুয়ালি আমরা সবাই নির্বিশেষবাদী, প্রচ্ছন্ন নির্বিশেষবাদী। আমাদের মধ্যেও এরকম নির্বিশেষ ভাব আছে, হতে পারে আমরা বুঝতে পারি না। এর জন্য যখন আমরা আলোচনা করি, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে কত পার্সেন্ট নির্বিশেষ আছে। এরপরে বলছে, মৈত্রী ঋষির মতো এই শ্লোকে গুণানুবাদ, ভগবানের গুণাবলী কার্যকলাপ লীলা ভগবত ভক্তের আলোচনার বিষয়। মৈত্রী ঋষির মতো একজন মহর্ষি অবশ্যই জড় বিষয়ে আলোচনার ব্যাপারে উৎসাহী ছিলেন না, কিন্তু তা সত্ত্বেও তিনি বলেছেন ভগবানের কার্যকলাপের বিষয়ে আলোচনা করাই পারমার্থিক উপলব্ধির সর্বোচ্চ সিদ্ধি, সর্বোচ্চ সিদ্ধি। আপনি ঘরে বসে শুধু ভাগবত পাঠ করে, কার্তিক ব্রত পালন করলে, নাম জপ আর ভাগবত পাঠ, তাতেই আপনি ভগবান এই বৃন্দাবন ধামের লীলা কৃপা পেয়ে যাবেন। তাই জীব গোস্বামী সিদ্ধান্ত দিয়েছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের বিষয় কৈবল্য আনন্দের তো এর থেকে বোঝা যাচ্ছে যে
জীব গোস্বামী এইসে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের বিষয় কৈবল্য আনন্দের পারমার্থিক উপলব্ধির অনেক অনেক ঊর্ধ্বে। কৈবল্য মানে কি? বলছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের বিষয় কৈবল্য আনন্দের পারমার্থিক উপলব্ধির অনেক অনেক ঊর্ধ্বে। কৈবল্য মানে ব্রহ্মজ্যোতি। এই ব্রহ্মজ্যোতিতে গিয়ে যে আনন্দ, তার থেকে কোটি কোটি গুণ আনন্দ হচ্ছে ভগবৎ সেবায়। ভগবানের এই সমস্ত অপ্রাকৃত কার্যকলাপ মহর্ষিগণ এমন ভাবে লিপিবদ্ধ করেছেন, তা শ্রবণ করা মাত্র পূর্ণরূপে পারমার্থিক উপলব্ধি হয় এবং সেই সঙ্গে শ্রবণ ও বাণীর সাম্যক উপযোগ হয়। তাহলে দেখুন, এই যে আমি বারবার পড়াই, শুধু শ্রবণ করবেন, আর শ্রবণ কি নিজে পড়ে পড়ে, আমি যদি ইনকেস ক্লাসে নাও আসি, তারপর আপনি কন্টিনিউ আপনার যে পড়া আমি দিয়ে রেখেছি সেইভাবে যে যে চ্যাপ্টার গুলো শাস্ত্রের দিয়ে রেখেছি কার্তিক মাসে পড়া, শুধু কার্তিক না প্রত্যেক দিন নিত্যং ভাগবত সেবায় পড়ে যেতে হবে, তাতেই আমাদের সিদ্ধি, তাতেই আমাদের সিদ্ধি। দেখুন আমি এই ব্যস্ততা, প্রত্যেক দিন আমি একটা করে হলো ভাগবত শ্লোক পড়ে তারপর বেরোতাম, আর না হলে রাত্রে এসে কোনোভাবে, কারণ আমাকে টাচে রাখতে হবে, টাচে রাখতে হবে। তারপর হচ্ছে কি, শ্রীমদ ভাগবত এমনই একটি মহান শাস্ত্র এবং সেই বিষয়ের শ্রবণ ও কীর্তন করার ফলেই সর্বোচ্চ সিদ্ধি লাভ হয়। প্রভুপাদ বলেছে, প্রভুপাদ কখনো ফাজলামো কথা বলে না, শুধুমাত্র শ্রীমদ ভাগবতম প্রত্যেক দিন আপনি যদি শ্রবণ কীর্তন করেন অবশ্যই আপনি ভগবত ধাম প্রাপ্ত হবেন। তো এর জন্য বলছে শ্রীমদ ভাগবত এমনই এক মহান শাস্ত্র, সেই বিষয়ে শ্রবণ কীর্তন। তাহলে আপনারা বুঝতে পারলেন এই শ্রবণ কীর্তনে কত গুরুত্বপূর্ণ, কারণ কানের সার্থকতা কি শ্রবণ। পদ্মপুরাণে লেখা আছে, যদি আপনি কর্ণ দিয়ে ভগবানের কথা শ্রবণ কীর্তন না করেন পরবর্তী জীবনে আপনি কান প্রাপ্ত হবেন না। কেন? ভগবান চিন্তা করবে কান দিয়ে আজে বাজে জিনিস শোনে, এ কানই বন্ধ করে দেয়, শুধু চোখ দিয়ে দেখতে পারবেন কিন্তু শুনতে পারবেন না, শুনতে পারবেন না। 38 নম্বর, আত্মান অবশিত বৎস মহিমা কবিনা কবিন অদিনা সংবৎসর সহস্রান্তে ধিয়া যোগ বিপক্ষয়া, ধিয়া যোগ বিপক্ষয়া। আমি কবি ব্রহ্মা এক সহস্র দিব্য বৎসর ধ্যান করার পর কেবল এইটুকুই জানতে পেরেছিলেন যে পরমাত্মার মহিমা অচিন্ত। তাৎপর্য জয় শিল প্রভুপাদ। কিছু কূপমণ্ডক স্বদেশ দার্শনিক রয়েছে যারা দর্শন এবং মনের জল্পনা কল্পনা দ্বারা পরম আত্মাকে জানতে চায়, আর ভগবত তত্ত্ব জ্ঞান সমন্বিত ভক্তেরা যখন বলেন যে ভগবানের মহিমা অসীম অথবা হে বৎস, কে বলছে? মৈত্রী ঋষি বিদুর কে বলছে? হে বৎস, আমি না আদি কবি ব্রহ্মা এক সহস্র বৎসর ধ্যান করার পর কেবল এইটুকু জানতে পেরেছিল পরমাত্মার মহিমা অচিন্ত। এত জানতে জানতে ব্রহ্মা এইটি জেনেছে অচিন্ত, এই কথাটা কি ডুপ্লিকেট করে কি করেছে বর্তমান সায়েন্স, যে কণাদ যিনি ইলেকট্রন প্রোটন নিউট্রন আবিষ্কার, তিনি কি বলছে? আমি জানতে জানতে এটাই জানতে পেরেছি, কি জানার কোনো শেষ নেই। আমি জানতে জানতে এটাই জানতে পেরেছি যে এই জানার কোনো শেষ নেই।
আবার এই কথাটাই প্লেটো আর এক কথায় বলছে, সেটা কি, আমি জানতে জানতে এটাই জেনেছি যে আমি একটা সমুদ্রের তীরে একটা বালি কণা পরিমাণ জানতে পেরেছি, এখনো অনন্ত কোটি কণা সমুদ্র রয়েছে, বুঝতে পেরেছে। হ্যাঁ, তারপরে কিছু কূপমণ্ডূক সদৃশ দার্শনিক রয়েছে যারা দর্শন ও মনের জল্পনা কল্পনার দ্বারা পরমাত্মাকে জানতে চায়। তো কিছু কূপমণ্ডূক যারা দর্শন ও মনের জল্পনা কল্পনা ভগবত তত্ত্ব জ্ঞান সমন্বিত ভক্তরা যখন বলেন ভগবানের মহিমা অসীম অথবা অচিন্ত, তখন সেই কূপমণ্ডূক সদৃশ দার্শনিকেরা তাদের তত্ত্বজ্ঞান সমন্বিত ভক্তরা যখন বলেন যে ভগবানের মহিমা অসীম, তখন তারা কি করে, তাদের সমালোচনা। এখানে কূপমণ্ডূক সদৃশ কেন বলেছে দার্শনিকদের বলুন তো? প্রভুপাদ বিজ্ঞানীদের কূপমণ্ডূক সদৃশ, কারণ কি, কূপমণ্ডূক হচ্ছে কি, মণ্ডূক হচ্ছে ব্যাং, আর কূপমণ্ডূক হচ্ছে কুয়ার ব্যাং। ওরা কুয়ায় বসে সমুদ্রকে মাপার চেষ্টা করে। আমরা ছোটবেলায় গল্প পড়েছেন না, সে পেট বড় করে ওরা জিজ্ঞেস করছে আর এক বন্ধু, এরা সমুদ্র কত বড়, বলে আমি একটা সমুদ্রের মধ্যে বাস করি। তো কত বড়? তো পেট ফুলানো শুরু করেছে, পেট ফুলাতে ফুলাতে ব্রাস্ট হয়ে গেছে। হ্যাঁ না, এই বিজ্ঞানও পৃথিবীতে আমাদের খালি বলতেছে আরে শান্তি আসবে শান্তি আসবে, এইটা লাগান ওইটা লাগান, ওইটা করেন সেইটা করেন, মানুষের কোনো শান্তি নেই, অশান্তি। আরো বিজ্ঞান যত স্প্রেড করছে তত আরো যুদ্ধ বিগ্রহ, মানুষের অশান্তি, টেকনোলজি এত, বুঝতে পারছেন। হ্যাঁ, তারপরে পড়ুন। প্রশান্ত মহাসাগরের বিস্তার মাপতে উদ্যোগী কুয়োর ব্যাং এর মতো এই সমস্ত দার্শনিকেরা আদিকবি ব্রহ্মার মতো ভক্তের উপদেশ গ্রহণ করার পরিবর্তে অর্থহীন জল্পনা কল্পনা করার প্রয়াস করে। ব্রহ্মা এখানে কি বলছে, যে তারা প্রকৃত ব্যক্তির কাছ থেকে না জেনে শুধু মাইন্ড স্পেকুলেশন করে। এর থেকে একটা কথা মনে রাখবেন, এটা লিখেও রাখেন মনে রাখেন, যারা ভক্ত তারা বলবেন আমি মনে করি বা আমার মনের ধারণা, এগুলো হচ্ছে যারা কি অজ্ঞতার মধ্যে থাকে। ভক্তরা কখনো গেস করে কোনো কথা বলবে না, যতটুক জানবে ততটুক বলবে, গেস করে কথা বলাটাই হচ্ছে অজ্ঞানতার প্রতি। তারপরে ব্রহ্মা 1000 দিব্যবৎসর ধরে কঠোর তপস্যা করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি বলেছেন যে ভগবানের মহিমা অবিজ্ঞেয়। সুতরাং কূপমণ্ডূক সদৃশ দার্শনিকেরা তাদের মনের জল্পনা কল্পনা দ্বারা কি লাভ করার আশা করতে পারে? ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে যে এখানে বলা আছে, সুতরাং কূপমণ্ডূক সদৃশ তাদের মনের জল্পনা কল্পনার দ্বারা কি লাভ করার আশা করতে পারে। যারা মাইন্ড স্পেকুলেশন দিয়ে কথা বলে, মানে জল্পনা, তাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? কিছুই না, কিছুই না। তাহলে এর থেকে শিক্ষা, যারা মনোধর্মী থেকে কথা বলে তাদের, এর থেকে আমাদের কি শিক্ষা, জ্যোতিষ দেখাতে যায় অমুক দেখাতে যায় তো এরা কি দিয়ে কথা বলে, সব মানসিক জল্পনা কল্পনা। এর জন্য যে ব্যক্তি মানসিক জল্পনা কল্পনা দিয়ে কথা বলে, যার কাছে কোনো শাস্ত্র গ্রন্থে রেফারেন্স নেই বা শাস্ত্র থেকে কথা বলে না, তাদের কথা শুনলে আপনার বিপদ, আপনার খুব বিপদ। এর জন্য যারা আমাদেরকে কথা বলতে অথেন্টিক থেকে, অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক জীবন সেইভাবে পালন করতে হবে, তাহলে সেটা ভালো। তারপরে
ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে যে মনোধর্মী মুনি যদি মন অথবা বায়ুর বেগে লক্ষ কোটি বছর ধরেও ধাবিত হন, তবুও তিনি তাকে জানতে পারেন না। কিন্তু ভগবত ভক্তেরা পরমেশ্বর ভগবানকে জানার এই প্রকার অর্থহীন প্রচেষ্টায় তাদের সময়ের অপচয় করেন না। পক্ষান্তরে তারা বিনীতভাবে ভগবানের ভক্তের কাছ থেকে ভগবানের মহিমা শ্রবণ করেন। এইভাবে তারা শ্রবণ ও কীর্তনের মাধ্যমে দিব্য আনন্দ উপভোগ করেন। ভক্তের বা মহাত্মাদের ভক্তিপূর্ণ ক্রিয়াকলাপের অনুমোদন করে ভগবান বলেছেন, পড়েছেন। মহাত্মানাস্তু মাম পার্থ দৈবং প্রকৃতি মাশ্রিতা। এক মিনিট এক মিনিট, ভগবানে সরি ভগবত ভক্তেরা পরমেশ্বর ভগবানকে জানার এই প্রকার অর্থহীন প্রচেষ্টা তারা সময় অপচয় করে না। এর মানে কি? তারা কোনো জল্পনা কল্পনা করে না। প্রবলেম আছে শাস্ত্র বা আচার্য বা সিনিয়র বৈষ্ণব, এদের কাছ থেকে কি করতে হবে? জানতে হবে, তাহলে আমাদের কাজটা ইজি হলো। কিন্তু যারা কর্মী জাতীয় লোক, ওরা চিন্তা করে আমার প্রেস্টিজ ডাউন হয়ে যাবে জিজ্ঞেস করলে, এর জন্য ওরা কি করে? মাইন্ড স্পেকুলেশন দিয়ে কথা বলে। তারা বিনীতভাবে ভগবানের ভক্তের কাছ থেকে ভগবানের মহিমা শ্রবণ করে। তাহলে শ্রবণ করতে হবে কি? বিনীতভাবে। ভগবত ভক্তের বা মহান পক্ষান্তরে তারা বিনীতভাবে ভগবানের ভক্তের কাছ থেকে ভগবানের মহিমা শ্রবণ করে। এ হচ্ছে বিনীত ভক্তের লক্ষণ। তারা এইভাবে শ্রবণ কীর্তনের মাধ্যমে দিব্য আনন্দ উপভোগ করে। ভক্তেরা ভক্তের বা মহাত্মাদের ভক্তিপূর্ণ ক্রিয়াকলাপের অনুমোদন করে ভগবান বলেছেন, মহাত্মানতস্তু মাম পার্থ দেবীং প্রকৃতমাশ্রিতাঃ ভজন্ত অন্য মনসোজ্ঞাতা ভূতাদি দিম অরিদয়া। হ্যাঁ, সততম কীর্তয়ন্ত মাম যতন্ত চ দৃঢ়ব্রতা নমস্যন্ত নমস্যন্ত চ মাম ভক্তা নিত্য যুক্তা উপাসতে। সততম কীর্তয়ন্ত মাম যতন্ত চ দৃঢ়ব্রতা নমস্যন্ত চ মাম ভক্তা নিত্য যুক্তা উপাসতে। নবম অধ্যায়ের ভগবদ গীতা 13-14 নম্বর শ্লোক। হ্যাঁ পড়ুন মা। ভগবানের শুদ্ধ ভক্তরা লক্ষ্মী দেবী, সীতা দেবী, শ্রীমতী রুক্মিণী দেবী অথবা শ্রীমতী রাধারানী নামক ভগবানের অন্তরঙ্গা শক্তি বা পারা প্রকৃতির শরণ গ্রহণ করেন এবং তার ফলে তারা প্রকৃত মহাত্মায় পরিণত হন। মহাত্মারা মানসিক জল্পনা কল্পনার প্রবৃত্ত হতে চান না, কিন্তু তারা অবিচলিতভাবে ভগবত ভক্তিতে যুক্ত হন। ভগবত ভক্তির প্রকাশ হয় ভগবানের লীলাবিলাসের কথা শ্রবণ এবং কীর্তন করার প্রাথমিক প্রক্রিয়ার মাধ্যমে। মহাত্মারা যে এই দিব্য পন্থা অনুশীলন করেন তার ফলে ভগবান সম্বন্ধে তাদের যথেষ্ট জ্ঞান লাভ হয়। কেননা ভগবানকে যদি কোনো প্রকারে জানা সম্ভব হয় তাহলে ভক্তিযোগের মাধ্যমেই কেবল তা সম্ভব, অন্য কোনো উপায় নয়। মনের জল্পনা এক্সেলেন্ট। এক মিনিট, তো এখানে বলছে ভগবানের বিভিন্ন
পত্নী বা সখী, তাদের অন্তরঙ্গ শক্তি যারা, সীতা দেবী, লক্ষ্মী দেবী, রুক্মিণী দেবী, রাধারানী, এদের শরণ গ্রহণ করে এবং তার ফলে তারা প্রকৃত মহাত্মায় পরিণত হয়। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি, আপনাকে যদি মহাত্মা হতে হয় বা ভগবানের পরম ভক্ত হতে হয়, তাহলে আগে আপনাকে কি হতে হবে, অন্য কোনো পরম ভক্তের কি হতে হবে, দাস বা দাসী হতে হবে। এটা হচ্ছে ভক্তির সিক্রেট। আপনি নিজের প্রচেষ্টায় কখনো ভক্ত হতে পারবেন না, কোনো ভক্তের শরণাগত হলে আপনি ভক্ত হতে পারবেন। তারপর হচ্ছে মহাত্মারা মানসিক জল্পনা কল্পনায় প্রবৃত্ত হতে চায় না, কিন্তু তারা অবিচলিত ভাবে ভক্তিতে মহাত্মারা মানসিক জল্পনা কল্পনা প্রবৃত্ত হতে হতে চান না, কিন্তু তারা অবিচলিত ভাবে ভগবত ভক্তিতে যুক্ত হন। একটা প্রশ্ন, এই যে বারবার মানসিক জল্পনা কল্পনার কথাটা বারবার স্কিপ কেন করতে বলছে, বারবার কেন বলছে সুখদেব গোস্বামী যে মানসিক জল্পনা কল্পনা করা যাবে না ভগবানকে নিয়ে? কারণ মানুষের জীবনে ভুলটা তাড়াতাড়ি ক্যাচ করে। এর জন্য যদি একবার মানুষ জল্পনা কল্পনার মধ্যে খারাপ জিনিসটা বা ভুল জিনিসটা একবার ইনপুট করে দেয়, তাহলে ও আর ভালো পথে আর আসা মুশকিল। এর জন্য বারবার বলছে যে মহাত্মারা মানসিক জল্পনা কল্পনা প্রবৃত্ত হতে চান না, কিন্তু তারা অবিচলিত ভাবে ভগবত ভক্তিতে যুক্ত হন। ভগবত ভক্তির প্রকাশ হয় ভগবানের লীলা বিলাসের কথা শ্রবণ কীর্তন করার প্রাথমিক প্রক্রিয়ার মাধ্যমে। তাই শ্রবণ কীর্তনের মাধ্যমেই একমাত্র ভগবানকে সঠিকভাবে জানা সম্ভব, অন্য কোনো পন্থায় নয়। তারপরে মহাত্মারা যে এই দিব্য পন্থা অনুশীলন করেন, তার ফলে ভগবান সম্বন্ধে তাদের যথেষ্ট জ্ঞান লাভ হয়। কেননা ভগবানকে যদি কোনো প্রকারে জানা সম্ভব হয়, তাহলে ভক্তিযোগের মাধ্যমেই কেবল তা সম্ভব, অন্য কোনো উপায় নয়। তো এখানে ওটাই বলছে যে তাহলে ভক্তিযোগের মাধ্যমেই কেবল তা সম্ভব, অন্য, তার মানে একমাত্র শ্রবণ কীর্তন রূপী ভক্তিযোগের মাধ্যমেই ভগবানকে জানা সম্ভব, অন্য কোনো উপায় নয়। মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে কেউ তার দুর্লভ মানব জীবনের মূল্যবান সময়ের অপচয় করতে পারে না। এই কথাটার দ্বারা ভগবান প্রভুপাদ কাদেরকে ইঙ্গিত করেছে বলুন তো? ধ্যানী, ধ্যানী আর হচ্ছে জ্ঞানী, এরা কি করে, ভগবান কি কি করে, জল্পনা কল্পনার মধ্যে খুঁজতে থাকে না? কিন্তু আমরা যদি জল্পনা কল্পনার মাধ্যমে খুঁজি, তাহলে আমরা ধ্যানী হয়ে যাব, আর নাহলে জ্ঞানী মার্গের ভক্ত হয়ে যাব। তারপরে কিন্তু তার ফলে ভগবানের সান্নিধ্য লাভ করা কোনো প্রকারে সহায়ক হবে না। মহাত্মারা কিন্তু মনধর্মী জল্পনা কল্পনা দ্বারা ভগবানকে জানার ব্যাপারে একেবারেই আগ্রহী নন। কেননা তার ভক্ত অথবা অসুরদের সঙ্গে তার অপ্রাকৃত আচরণ এবং মহিমান্বিত ব্যবহারের কথা শ্রবণ করার মাধ্যমেই তারা আনন্দ আস্বাদন করেন। ভক্তেরা উভয় ক্ষেত্রেই আনন্দ আস্বাদন করেন এবং তারা এই জীবনে ও পরবর্তী জীবনেও সুখী হন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাহলে এখানে বলছে মহাত্মারা কিন্তু জল্পনা কল্পনা, সরি, কেননা তার ভক্ত অথবা অসুরদের সঙ্গে তার অপ্রাকৃত আচরণ এবং মহিমা মণ্ডিত ব্যবহারের কথা শ্রবণ করার মাধ্যমে তারা আনন্দ আস্বাদন করেন। ভক্তরা উভয় ক্ষেত্রেই আনন্দ আস্বাদন করেন।
তারা এই জীবনে এবং পরবর্তী জীবনে সুখী হন। প্রভুপাদ বলছে যারা নিত্য ভাগবত শ্রবণ করবে, যারা নিত্য ভাগবত পড়বে, তারা অবশ্যই জীবনে, এই জীবনে তো সুখী হবে, পরবর্তী যদি তাদের কোনো একটা জন্ম হয় সেখানেও সে সুখী থাকবে। 39 অত ভগবত মায়া মাই মাই নাম পি মোহিনী যত স্বয়ং চ আত্ম আত যত স্বয়ং চ আত্মবর্ত আত্মা ন ভেদ কিম উত অপরে কিম উত অপরে। আশা করি এই চ্যাপ্টারটা ইয়ে করে ইয়ে সদ্গতি মা বলেন পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। অনুবাদ: পরমেশ্বর ভগবানের আশ্চর্যজনক শক্তি ইন্দ্রজাল সৃষ্টিকারী মায়াবাদীদের পর্যন্ত সম্মোহিত করে। ভগবানের এই শক্তি স্বয়ং সম্পূর্ণ ভগবানেরও অজ্ঞাত, অতএব অপর ব্যক্তির আর কি কথা। তাৎপর্য: শ্রীল প্রভুপাদ কি জয়। কূপমণ্ডূক সদৃশ দার্শনিক এবং জড় বিজ্ঞান ও গণিতের ক্ষেত্রে বাদ বিবাদকারী ব্যক্তিরা পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তিতে বিশ্বাস না করতে পারে, অচিন্ত শক্তিতে বিশ্বাস না করতে পারে, কিন্তু কখনো কখনো তারা মানুষ এবং প্রকৃতির আশ্চর্যজনক ইন্দ্রজাল দর্শন করে বিমোহিত হয়। জড় জগতের এই প্রকার বাজিকর এবং জাদুকরেরা প্রকৃত পক্ষে ভগবানের দিব্য কার্যকলাপের ভেলকিবাজি দর্শন করে বিমোহিত হয়, কিন্তু তারা তাদের সেই মোহ এই বলে মীমাংসা করার চেষ্টা করে যে এই সব হচ্ছে পৌরাণিক গাল গল্প। কিন্তু এখন একটা কথা আছে, এটা একটা প্রশ্ন আসতে পারে। আচ্ছা, ভগবান যারা ভক্ত না তাদের কাছে তিনি ভেলকিবাজি দেখায়, ভক্তদের কাছে জেনুইন কেন দেখায়? ভগবান এখানে তো বলছে প্রভুপাদ, ভগবান ভক্তদের কাছে অরিজিনাল জিনিসটাকে প্রকাশ করে, কিন্তু অভক্তদের কাছে তাদের কাছে সবকিছুর ভেলকিবাজি দেখায়। কেন? তারা ভগবানকে সাধারণ মানুষ হিসেবে মানে গণ্য করে, তারা ভগবানকে নিজেরা ভগবান সাজে, তারা তো ভগবানকে সাধারণ মানুষ হয়ে, তো ভগবান না, এটা তো সাধারণ মানুষ, তারা নিজেরাই ভগবান এটা বলে। এক্সেলেন্ট। আর কেউ? এর দ্বারা একটা জিনিস বোঝা যায়, এটার ক্ষেত্রে ভগবান মর্যাদার চিন্তা করে, তারা মর্যাদা দিতে পারে না। যে মর্যাদা না দিতে পারবে তার সামনে আপনি প্রকাশিত কি লাভ? লাভ আছে? যারা জিনিসটার মর্যাদা দিতে পারে তার কাছে আপনি সেটাকে প্রকাশ করা, যারা ভক্তি নেই তাদের কাছে আপনি মর্যাদা দিয়ে এগুলো বলে কি লাভ? যেরকম এই ব্রজে সবাই তো আর একই টাইপে ঘুরতে আসে না, কিছু আসে একটু যাই ঘুরে আসি, দুই একটা জায়গা দেখে আসি, এরকম আর কিছু আছে না, আমি আসছি ভগবানকে দেখতে, সব জায়গা আমি দর্শন করব। হ্যাঁ, আমি প্রসাদ পাই না পাই, হ্যাঁ তো তারপরে পড়ুন। কিন্তু সর্বশক্তিমান ভগবানের কাছে কিছুই অসম্ভব নয়, অথবা মিথ্যা পৌরাণিক গল্প নয়। বাক বিতণ্ডাকারী জড়বাদীদের কাছে সবচাইতে আশ্চর্যজনক ধাঁধা হচ্ছে যে তারা যখন পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তির দৈর্ঘ্য এবং প্রস্থ মাপবার চেষ্টা করে, তখন ভগবানের বিশ্বস্ত ভক্তেরা কেবল ব্যবহারিক ক্ষেত্রে
ভগবানের অদ্ভুত কার্যকলাপে মহিমা কীর্তন করে, জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। ভগবানের ভক্ত খেতে শুতে কাজ করতে ইত্যাদি সব অবস্থাতেই ভগবানের আশ্চর্যজনক নিপুণতা দর্শন করেন। একটি ক্ষুদ্র বট ফলে হাজার হাজার ক্ষুদ্র বীজ রয়েছে এবং প্রতিটি বীজে এক একটি বট বৃক্ষ নিহিত রয়েছে। সেইগুলিতে আবার কারণ এবং কার্যরূপে কোটি কোটি ফল রয়েছে। এইভাবে বৃক্ষ এবং বীজ ভগবত ভক্তদের ভগবানের কার্যকলাপের ধ্যানে মগ্ন করে। পক্ষান্তরে লৌকিক বিবাদ প্রিয় মানুষেরা শুষ্ক জল্পনা কল্পনা আর মন গড়া মতবাদ সৃষ্টি করে, তাদের সময় নষ্ট করে, যা এই জীবনে এই এবং পরবর্তী জীবনে অর্থাৎ উভয় জীবনে নিরর্থক হয়। জল্পনা কল্পনার গর্বে তাদের গর্বিত হওয়া সত্ত্বেও তারা কখনো বট বৃক্ষের সরল সুম প্রসুপ্ত ক্রিয়াশীলতার মর্ম উপলব্ধি করতে পারে না। এই প্রকারে মনোধর্মীরা হচ্ছে দুর্ভাগা জীব। তাহলে এবার এবার ওই কথাটা প্রভুপাদের ইঙ্গিত থেকে পাওয়া গেছে, কেন ভগবান প্রকাশ করে না? কারণ তারা মর্যাদা বোঝে না। এটা থেকে আমরা জীবনে ব্যক্তিগত ভাবে কি বুঝি, সবার কাছে আপনাকে উপস্থাপন করে কোনো লাভ নেই। যে ব্যক্তি আপনার মর্যাদা বোঝে না, আপনার প্রায়োরিটি বোঝে না, তার কাছে আপনি আপনার দুঃখ কষ্টের কথা বলে কি লাভ আছে? আমাদের সংসার জীবনে এটা শিক্ষা, আমরা সবার কাছে আমাদেরকে প্রকাশ করার কোনো দরকার নেই। কারণ কি, সবাই আমার ভাব, সবাই আমার চিন্তা চেতনা, আমার চাওয়া পাওয়া এগুলো বোঝে না। তো তাদের কাছে ফালতু সময় লস করে কি লাভ? জাস্ট ডিউটি করার কাজ ডিউটি করি। আপনি চিন্তা করছেন স্বামী, আরে ভাই সে বোঝে না, ও লোকটাকে বুঝে কি লাভ হবে, সময় লস। এর চেয়ে বরং যা আমার কপালে আছে এটা চিন্তা করে যেটা ডিউটি সেটা করে যাওয়া, এটা হচ্ছে শিক্ষা। তারপরে এই প্রকার মনোধর্মীরা হচ্ছে দুর্ভাগা জীব, যারা অনন্তকাল ধরে জড় জগতের বন্ধনে আবদ্ধ থাকে। হরে কৃষ্ণ। এক্সেলেন্ট, হরি বল। তাহলে বোঝা গেল এই শ্লোকটার অনুবাদটা আমি একটু বলছি। পরমেশ্বর ভগবানের আশ্চর্যজনক শক্তি ইন্দ্রজাল সৃষ্টিকারী মায়াবাদীদের পর্যন্ত সম্মোহিত করে। ভগবান, যে মায়াবাদীরা বলে আমরা মায়ের মধ্যে নেই, তাদেরকেও ভগবানের ইন্দ্রজাল মোহিত করে রাখে। ভগবানের এই শক্তি স্বয়ং সম্পূর্ণ ভগবানের অজ্ঞাত, অতএব অপর ব্যক্তির আর কি কথা। যেরকম এই গ্রুপে এসেছে, এই গ্রুপে তিন ভাই এসেছে, হ্যাঁ, এরা ভক্ত না, নামে শুধু নামে ভক্ত কিন্তু কাজে না। এইখানে যে ভক্তবৃন্দ আছে একটা সেকেন্ড অন্যদিকে লস করতে চায় না, শুধু দর্শন। এরা কি করে, এরা শুধু কোন দিন পনির দেবে সেদিন আমাদের সঙ্গে খায় আর প্রসাদ পায়, যেদিন পনির দেবে না এদিন এদিক ওদিক খাওয়া দাওয়া করে আর খালি বাথরুমে যায়। আর কবে তাজমহল দেখতে যাইবে, ফতেহাবাদ সিকরি দেখতে যাইবে? কার্তিক মাসে এসে ফতেহাবাদ সিকরি দেখতে গেছে, কোথায় সোনার তাল গাছ সেই সব দেখতে গেছে। দেখুন আছে কারদের সঙ্গে, আমাদের সঙ্গে, সব জায়গায় ইয়ে করছে, কিন্তু ওরা নেই। কারণ কি, ভগবান ওদের সামনে প্রকাশে নেই, ওদের ভক্তি নেই, এরা জপ করে না, না মালা আছে গলায় আছে, শুধু ব্যবসা শুরু করেছে, শুনছে যাই বৃন্দাবন গেলে একটু ব্যবসা ট্যাবসা যদি ভালো হয়, এই কারণে আসে। এর জন্য বুঝতে হবে যে মায়ার কি, একই সঙ্গে থেকে সবকিছু করছে কিন্তু তাদের মধ্যে ওই চিন্তা চেতনা আসছে না। ভগবানের এই শক্তি সম্পূর্ণ ভগবানের অজ্ঞাত, অতএব অপর ব্যক্তির কথা কি বলা, এই এটা এত পাওয়ারফুল। এরপর 40 নম্বর, যত অপ্রাপ্য অপ্রাপ্য বর্তন্ত বাচ চ মনসা সহ
अहम च अन्नेन इमे देवा तस्मै भगवतो नमः भगवतो नमः। अनुपम महापड़न हरे कृष्ण प्रभु प्रणाम प्रणाम। अनुवाद बाणी मन एवं अहंकार तादेर नियंत्रणकारी देवतागण सह भगवान के जानते असमर्थ हुए छे তাই আমাদের প্রকৃতস্থ হয়ে তার প্রতি এক মিনিট এটা দিয়ে শুনুন, বাণী মন অহংকার তাদের নিয়ন্ত্রণকারী দেবতা সহ ভগবানকে জানতে অসমর্থ হয়েছে, কারা? যাদের শ্রদ্ধা নেই। তাই আমাদের প্রকৃতস্থ হয়ে তাদের প্রতি শুধু আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করতে হবে। তার মানে আমরা যখন কোনো কিছু জানতে পারি না, বুঝতে পারি না, উপলব্ধি তার কাছে সশ্রদ্ধ প্রণতি মানে শরণাগতি, শরণাগতি হয়ে গেলে আমরা ইজিলি সব জানতে পারবো। তারপরে তাৎপর্য শ্রীলা প্রভুপাদ কি জয়। উপখণ্ড সদৃশ্য অনুমানকারীরা আপত্তি করতে পারে যে যদি ভগবান বাণী মন এবং অহংকারের নিয়ন্ত্রণকারী দেবতাদেরও অর্থাৎ বেদ ব্রহ্মা রুদ্র এবং বৃহস্পতি প্রমুখ দেবতাদেরও অজ্ঞেয় হন, তাহলে সেই অজ্ঞেয় বস্তুটিকে জানবার জন্য বক্তারা এত আগ্রহী হন কেন? তার উত্তর হচ্ছে যে ভগবানের লীলাসমূহের বর্ণনায় ভক্তদের যে দিব্য আনন্দের অনুভূতি হয় তা অভক্তদের এবং মনোধর্মীদের কাছে নিশ্চয়ই অজ্ঞেয়। দিব্য আনন্দের আস্বাদন না হলে স্বাভাবিকভাবে এই জল্পনা কল্পনা এবং অনুমানের স্তর থেকে ফিরে আসতে বাধ্য হবে, কেননা তারা দেখতে পাবে যে সেগুলি বাস্তব নয় এবং আনন্দদায়ক নয়। ভগবত ভক্তরা অন্তত জানেন যে পরম সত্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু। বৈদিক সূত্রে যা প্রতিপন্ন করে বলা হয়েছে ওম তদ বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরয়ো। ভগবত গীতাতেও 15 অধ্যায়ের 15 শ্লোকে সেই সত্য প্রতিপন্ন হয়েছে। বেদশ্চ সর্বে রহমেব বেদ্য, বৈদিক সর্বই অহমেব বেদ্যা, অহম বেদ্য। বৈদিক জ্ঞানের উদ্দেশ্য অহম বা আমি সম্বন্ধে ভ্রান্ত জল্পনা কল্পনা করা নয়, পক্ষান্তরে বৈদিক জ্ঞান অনুশীলনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। পরম তত্ত্বকে জানার একমাত্র পন্থা হচ্ছে ভগবত ভক্তি। এই কথা ভগবত গীতায় 18 শ্লোকের 18 অধ্যায়ের 55 শ্লোকে প্রতিপন্ন হয়েছে ভক্তা মাম বিজানাতি জাবান যস্ম যস অস্মি তত্ত্বত। ভগবত ভক্তির মাধ্যমেই কেবল জানা যায় যে পরম তত্ত্ব হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং ব্রহ্মা ও পরমাত্মা হচ্ছেন তার আংশিক প্রকাশ মাত্র। সেই সত্য এই শ্লোকে মহর্ষি মৈত্রেয় কর্তৃক প্রতিপন্ন হয়েছে। ভক্তি সহকারে প্রণতি নম নিবেদন করার মাধ্যমে তিনি পরমেশ্বর ভগবানের কাছে ভগবতে ঐকান্তিক ভাবে শরণাগত হয়েছেন। এক মিনিট, এখানে বলা হয়েছে শুধুমাত্র প্রণাম করার মাধ্যমে তিনি কি করেছে, শরণাগত হয়েছে। শুধুমাত্র প্রণাম করার মাধ্যমে, আপনাদের একটা প্রণামের কথা শোনাই, হরিভক্তি বিলাসে কি লিখেছে।
শুনুন, বৃহৎ নারদীয় পুরাণে লুব্ধকের উপখ্যানের আরম্ভে লিখিত আছে, ভালো করে শুনুন, প্রণাম সম্পর্কে কি বলছে হরিভক্তি বিলাস। যে ব্যক্তি কল্যাণকর হরিকে একবার মাত্র বন্দনা না করে, সে সব সদ্দেশ, সব মানে মৃত, তৎসহ কদাচত আলাপ করিবে না, এমনকি তার সঙ্গে আলাপ করতে নিষেধ করেছে। 157 নম্বর শ্লোকে এটা হচ্ছে হরিভক্তি বিলাসের অষ্টম বিলাসের আপনার 178 নম্বর শ্লোকে। পদ্মপুরাণে বৈশক মাহাত্মে ব্রাহ্মণ সংবাদে লিখিত আছে, যে সকল ব্যক্তি ভগবান জনার্দনকে প্রণতি ও দর্শনাদি না করে, কৃষ্ণ শ্রীকৃষ্ণ প্রভৃতি নাম ও সুদর্শন প্রভৃতি অস্ত্র দ্বারা বিরাজমান দেবনিকেতন কেবল নিরীক্ষণ করিয়েই প্রস্থান করে, নরকে তাহাদিগকে বাস হয়। শুধু দেখলো, কিছু প্রণাম করলো না, তারপরে মন্ত্র বললো না, তারা নরকে বাস হবে, হরিভক্তি বিলাসের কথা। অতঃপর নমস্কারে নিষিদ্ধ কি কি, নমস্কারে কি কি জিনিস নিষিদ্ধ শুনুন, লীলাশ্বরী মা শুনুন ভালো করে, স্ট্যান্ড আপ, সিট প্রপারলি। বিষ্ণু স্মৃতিতে লিখিত আছে, আমি ছেড়ে দেবো, 5 মিনিট পর মধ্যে ছেড়ে দেবো। বিষ্ণু স্মৃতিতে লিখিত আছে, এক হস্তে প্রভুকে অভিবাদন করিলে আজন্ম সঞ্চিত যাবতীয় ধর্মাচরণ বিফলে যায়। অনেকে প্রণাম করে না এইভাবে, যদি কেউ এক হাতে প্রণাম করে, আজন্ম সঞ্চিত যত ধর্মকর্ম করছেন সব রসাতলে, সব রসাতলে, হরিভক্তি বিলাসের কথা। এটা হচ্ছে 179 নম্বর শ্লোকে বলছে, অষ্টম বিলাসে। এরপর দেখুন, বরাহ পুরাণে লিখিত আছে, হে ভবানী, কেহ সর্বাঙ্গ বসনাবৃত্তি করিয়া আমাকে বন্দনা করিলে তাহাকে সপ্ত জন্ম যাবৎ শ্বেত কুষ্টি ও মূর্খ হইতে হয়। কেহ সর্বাঙ্গ বসনাবৃত্তি করিয়া, তার মানে বুঝতে পারছেন, ভগবানকে যে প্রণাম করে কোন রকম মাথায় ঘোমটা না দিয়ে, অর্ধনগ্ন হয়ে যদি কেউ ভগবানের সামনে গিয়ে প্রণাম করে, কি লিখেছে, 7 জন্ম যাব সে তো কুষ্ঠ রোগ হবে এবং মূর্খ হইতে হবে। তারপরে দেখুন, অন্যত্র আরো লিখিত আছে, হরিনিকেতনে প্রভুর পুরো ভাগে পৃষ্ঠ দেশে বাম পাশে নিকটে এবং মন্দিরের অভ্যন্তরে জপ হোম ও বন্দনা করতে নেই। অন্যত্র যে পৃষ্ঠ দেশে বাম পাশে নিকটে মন্দিরের অভ্যন্তরে জপ হোম ও বন্দনা করিতে নেই। আরো লিখিত আছে, সক্ষম হইলে একবার মাত্র ভূতলে নিপিত হইয়া পুনঃ পুনঃ প্রণতি করিবে না, প্রতিবার গাত্রোত্থান পূর্বক দণ্ডবত প্রণাম করিবে। অনেকে আছে না এরকম এরকম করে, না আপনি যদি প্রণাম করেন তো পুরো ফ্ল্যাট হয়ে প্রণাম করতে হবে, পুরুষেরা, আর নাহলে অনেকে আছে না দাঁড়াইয়ে 3 বার ঢোক লাগাই দিল, ও করা যাবে না, এ মস্ত বড় অপরাধ। প্রণাম সম্পর্কে বলছে, জাস্ট প্রণামের মাধ্যমে কত কৃপা, কত কৃপা চিন্তা করুন, এই কথাটাই এখানে পড়লে শোনালাম। হ্যাঁ, তারপরে
কেউ যদি ব্রহ্ম এবং পরমাত্মার ঊর্ধ্বে ভগবানের স্বরূপ সম্বন্ধে অবগত হতে চান, তাহলে তাকে মৈত্রেয় বিদুর, মহারাজ পরীক্ষিত এবং সুখদেব গোস্বামীর মতো মহান ঋষি এবং ভগবত ভক্তের পদাঙ্ক অনুসরণ করে ভগবানের দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত হতে হবে। ইতি শ্রীমৎ ভগবতের তৃতীয় স্কন্ধের বিশ্বরূপের সৃষ্টি নামক ষষ্ঠ অধ্যায়ে ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। এখানে বলছে বাণী, মন ও অহংকার তাদের নিয়ন্ত্রণকারী দেবতা সহ ভগবানকে জানতে অসমর্থ হয়। কেন? যদি কেউ কোনো ভক্তের চরণে শরণ হয়, তাই আমাদের প্রকৃতস্থ হয়ে তার প্রতি শুধু আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করতে হবে, তার মানে শ্রদ্ধা। আপনি যে ব্যক্তির কাছ থেকে শ্রবণ করেন, আপনি যদি তার কথা নাও বোঝেন, শুধু শ্রদ্ধা রাখবেন তার প্রতি। শ্রদ্ধা রাখলে আপনার কাছে সেই ব্যক্তি হয়তো আপনি কি বুঝাতে চাচ্ছে আপনি বুঝছেন না, কিন্তু ভগবান আপনার ভিতর থেকে সেটা বুঝিয়ে দেবে, শুধু শ্রদ্ধা। কিন্তু আপনি পণ্ডিতের কাছে গেলেন, বিজ্ঞ মস্ত বড়, আপনার শ্রদ্ধা নেই, ভগবান আপনাকে বুঝতে দেবে না, ও যা বলে আপনাকে সেটা উপলব্ধি করতে দেবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, অপূর্ণ মাতাজি কি বলছেন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। হরিভক্তি বিলাস গ্রন্থটা কি প্রভু, মানে কি গ্রন্থ হিসেবে পড়া হয় প্রভু? এটা এটা সনাতন গোস্বামীপাদ লিখেছেন, এগুলো এখন আপনাদের পড়তে হবে না, আপনি শুধু ভাগবত পড়েন। অত যারা ক্লাস ক্লাস দেয় কোট করতে দাও না প্রভু, এমনি শুনলাম। ফুলকপি গিলে সময় তো এর জন্য আমরা এখানে বুঝলাম যে শ্রবণের জন্য আগে যিনি শ্রবণ কর্তা তার প্রতি আগে শ্রদ্ধা। এখন একটা প্রশ্ন আসতে পারে, এখানে মৈত্রী ঋষি আগে কেন বিদুরকে এই কথাটা বুঝাচ্ছে? কারণ বিদুর আর মৈত্রী ঋষি বয়সের দিক থেকে প্রায় একই রকম আর ভক্তিতে একই রকম, এর জন্য মৈত্রী ঋষি আগে বুঝাচ্ছে তুমি যার কাছ থেকে শ্রবণ করবে তার প্রতি যদি পূর্ণ শ্রদ্ধা, পূর্ণ আস্থা তোমার না থাকে, সে যত বড়ই ফিলোসফি দিক তোমার কানে ঢুকবে না। এর জন্য শাস্ত্রে কি বলেছে গীতাতে, শ্রদ্ধাবানো লভতে জ্ঞানং, শ্রদ্ধাবান ব্যক্তি ভগবানের জ্ঞান অর্জন করতে পারে। যারা শ্রদ্ধা নেই তারা, এই যে কার্তিক মাস আপনার ব্রত পালন করছে, যদি আপনার শ্রদ্ধা না থাকে, বিশ্বাস না থাকে যে না শাস্ত্রে বলছে আমি এই মাসে শ্রবণ করলে আমার এটা হবে, আমার ভক্তি বাড়বে, এই মাসে জপ করলে আমার ভক্তি বাড়বে, এই শ্রদ্ধাটুক যদি না থাকে আপনি সারাদিন শ্রবণ করলেও কোনো কাজ আসবে না। এজন্য শ্রদ্ধার উপরে ডিপেন্ড করে আপনি কতটা এর থেকে, মানে শ্রবণ কীর্তন থেকে কতটা ফায়দা নিতে পারবেন, কতটা ভক্তির জন্য আপনার জীবনে কাজে লাগবে। এজন্য রেসপেক্ট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেসপেক্ট, যখন রেসপেক্ট হারিয়ে যায় সেখানে আর কোনো কিছু ধরাতে পারে, সঙ্গে সঙ্গে ভেঙে যায়। এজন্য যেখানেই শ্রদ্ধা সেখানেই ভক্তি, যেখানে শ্রদ্ধা নেই সেখানে কোনোদিন ভক্তি থাকতে পারে না, সেখানেই কি আসে, অনর্থ, অনর্থ পাপ অপরাধ এগুলো আসে। এর জন্য সবসময় খেয়াল রাখবেন যে জিনিস করবেন আপনি অল্প করুন শ্রদ্ধা, যেরকম অনেক এই প্রসাদ দিয়ে না দিয়ে না দিয়ে না, শ্রদ্ধা নেই, শ্রদ্ধা নেই, তখন ওগুলো খেলে পড়ে দেখবেন আপনার ডায়রিয়া হবে। কিন্তু এই প্রসাদই একজনের খেয়ে ভক্তি বৃদ্ধি পায়। এজন্য ভাগবত বারবার শোনাচ্ছে ভগবত ভক্তি যা কিছু করবেন শ্রদ্ধা রেখে, দীপদান শ্রদ্ধা রেখে, আপনি আকাশ প্রদীপ জ্বালাচ্ছেন শ্রদ্ধা, আজকে হচ্ছে ভাই ভাইয়ের ফোঁটা, হ্যাঁ না, যমদুতিয়া, আজকে মথুরাতে লাখো লোক হচ্ছে লাখো, কেন, সেই যে আমি লাইভে দর্শন করাইছিলাম যমুনা মন্দির, ওখানে সবাই যায় যমের দুয়ারে
কি ভাইয়ের কপালে দিলাম পোটা, জমার দুয়ারে পড়লো কাটা, না? কারণ কারণ আজকে, হ্যাঁ, আজকে যমুনা দেবী যমরাজকে এই দীপ এই ফোঁটা দেয়, তো ভাই কিছু গিফট আনতে ভুলে যায়, তো যমরাজ বলছে বোন তুমি আজকে যা চাইবে আমি তাই দেবো। বলছে দাদা যেহেতু তুমি যা চাইবে তাই দিবে, তাহলে আজকে আমি আশীর্বাদ চাচ্ছি। এই বিশ্রাম ঘাটে কোনো ভক্ত এসে স্নান করলে, ভাই বোন বা কোনো ভক্ত যদি এখানে এসে তোমাকে এবং আমাকে পূজন করে, তাহলে সে কোনোদিন যমলোকে যাবে না। তখন যমরাজ বলছে তথাস্তু। এজন্য সবাই হাজার হাজার ভক্ত এই কয়েকদিন ধরে স্নান করছে আর দীপদান করছে, সেদিন আমি লাইভে দর্শন করিয়েছি। এর জন্য এগুলো হচ্ছে কি শ্রদ্ধা। অনেক অনেক দূর এইসব পাগলামি হিন্দু ধর্মে, কতগুলো ঠান্ডা জলের মধ্যে স্নানাদি করে দীপ দূপ দেখাচ্ছে, ও যখন নরকে গলা টিপে ধরবে তখনও বুঝতে পারবে কোনটা বাস্তব আর কোনটা কি। জন্য রেসপেক্ট রাখতে হবে, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে আমরা ক্লাস এখানে বিশ্রাম দিই, আগামী কাল কালকে আমাদের কালকে রবিবার না, কালকে দুপুর 12:30টার সময় আমাদের ওই গিটার ক্লাস আছে, আপনারা আসবেন। ইউকে লন্ডনের গ্রুপে আমি যে ক্লাস দিই, কালকে আমাদের বিকেলে চৈতন্য চরিতামৃতের ক্লাস হবে, সব আগের মতো 3-4 দিন ক্লাস হবে, 4টার সময় চৈতন্য চরিতামৃতের ক্লাস, তারপরে অনওয়ার 6:30 থেকে আমাদের অন্য ক্লাস হবে, ঠিক আছে? সকলকে বাঞ্ছা কল্পতরু ভর্ৎস কৃপা সিন্ধু পতিতানং পাবনে বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আনন্দ করি বৈষ্ণব ভক্তবৃন্দ কি যায়, শ্রীল প্রভুপাদ কি যায়, সকল ভক্তের পারমার্থিক মঙ্গল কি যায়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ। জয় দাদা, লাইভ বন্ধ করে দাও।